কেমন আছো বন্ধুরা? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে তো ভালো থাকতেই হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত 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 ভালোবাসা দেওয়ার জন্য, আর তার আমাকেও এত ভালোবাসার জন্য। তো কালকে পুজো টুজো কমপ্লিট, আর আজকে সকাল থেকে তো মানে অবস্থা খারাপ বাড়ির সবারই। তো জানোই তোমরা, যদি বাড়িতে কোনো অনুষ্ঠান হয়, সেটা জন্মদিন, অন্নপ্রাশন, বিয়ে বাড়ি বা পুজো বাড়ি, যে কোনো অনুষ্ঠান হোক না কেন, অনুষ্ঠানটা একটা দিনে ঠিক থাকে যে ওই দিন অনুষ্ঠানটা হবে, তার আগে থেকে বাড়ির লোকের যে কত কাজ থাকে, যাদের বাড়ি অনুষ্ঠান হয় তারা এটা খুব ভালো করেই জানো। তো কাজকর্ম করে সেই দিন, যেদিন অনুষ্ঠান হবে সেই দিন এত কাজ থাকে, সেগুলো করে অনুষ্ঠানের পরের দিন থেকে এক সপ্তাহ লেগে যায় সেই সব বাড়ির লোকজনকে মানে এনার্জি আনার জন্য। শরীরে এতটাই মানুষ দুর্বল হয়ে পড়ে। তো এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে সকাল থেকে আমরা সবাই যাচ্ছি। তো এখন মন্দিরে যাব, কালকে তো পুজো টুজো পুরো কমপ্লিট, খুব ভালো করে দিনটা কেটেছে, খুব সুন্দরভাবে মায়ের পুজো মন ভরে দিতে পেরেছি, খুব ভালো কেটেছে। তো এখন যাবো মন্দিরে, মন্দিরে গিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করবো, কেননা তোমরা তো বুঝতেই পারছো কালকে যেহেতু পুজো টুজো হয়েছে, ফুলের মালা টালা মন্দির টন্দিরের অবস্থা খুব খারাপ। তো চলো এখন ঠাকুর ঘরে যাওয়া যাক, গিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করি, ঠাকুরের পুজো টুজো দিয়ে নিই। ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করো না। আই হোপ আজকে ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করে দিই। চলে এসেছি মন্দিরে, আর দেখে বুঝতে পারছো মানে মন্দির পরিষ্কার করা, যুদ্ধ করা আজকে আমার কাছে দুটোই সমান। তো মন্দিরটা এখন সুন্দরভাবে পরিষ্কার করতে হবে, সঙ্গে এখানে তারামা, বামদেব, মহাদেব আর নন্দী আছে। তো এছাড়াও আমাদের ঠাকুর ঘরে বিভিন্ন রকম ঠাকুরের পিকচার থাকে, সেই পিকচারগুলো আমাকে সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে। যারা ডেলি ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো। তো চলো এখন ফটাফট মন্দিরটা পরিষ্কার করে, আমি যে সমস্ত ঠাকুরের পিকচার আছে সেগুলো ফটাফট করে পরিষ্কার করে মন্দিরটা সাজিয়ে নিই। এখানে একদম রেডি হয়ে গেছি, কালকে পুজো দিয়ে একটু মনের মতো করে সাজুগুজু করতে পারিনি, এত কাজের চাপ ছিল। তো আজকে মনের মতো করে একটু সাজুগুজু করে নিয়েছি, কিন্তু বাড়িতে থাকবো না। কালকে সাজুগুজু করলে বাড়িতেই থাকতে পারতাম, কিন্তু আজকে আর বাড়িতে থাকবো না, বেরোচ্ছি, কারণ আমাদের একটা নিমন্ত্রণ আছে। আর নিমন্ত্রণটা শুধু আমাদের জন্যই, তার কারণ হচ্ছে যে ওনারা পুজো করেছেন আমাদের বাড়ির পুজো হওয়ার আগের দিন, মানে গতকাল তার আগের দিন ওনারা পুজো করেছেন আর আমাদেরকে নিমন্ত্রণ করেছিল, তো আমরা যেতে পারিনি। আর সেই জন্য আজকে আমাদের চারজনকে নিমন্ত্রণ করেছে ওনারা আর কি, পুজো তো হয়ে গেছে আর কি, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তো সেই জন্য নিমন্ত্রণ করেছে। তো সেই উপলক্ষে আমরা এখন যাচ্ছি সবাই, তো ভাবলাম তোমাদেরকেও নিয়ে যাই, তোমরাও চলো আর এনজয় করতে থাকো। তো চলো এখন বেরোনো যাক, আর এত পরিমাণে গরম লাগছে, আমি তোমাদের সাথে কথা বলার জন্য ব্যালকনিতে চলে এসেছি। ব্যালকনিটা মনে হয় যেন শান্তির জায়গা, আমার পক্ষে আমার খুব ভালো লাগে, শীতকালেও ভালো লাগে, গরমকালেও ভালো লাগে। শীতকালে প্রচুর রৌদ্র পায়, গরমকালে হাওয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলতে পারি, একদম মানে অন্যরকম আমার ব্যালকনিটা, সঙ্গে পাখি গাছপালা কোনো কিছুর অভাব নেই। তো চলো এখন বেরোবে যাক। ওই বাড়িতে একটা পুচকু আছে, তো পুচকুটার জন্য একটা তো ডেয়ারি মিল্ক নিতেই হবে, সেই জন্য ওর জন্য একটা ডেয়ারি মিল্ক এখানে তোমাদের দাদাভাই নিয়ে নিল। চলে এসেছি আমরা, আর এসে অনেকক্ষণই গল্প করছিলাম সবার সাথে, যেহেতু দুপুরবেলার খাওয়া দাওয়া, তো খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি করতে হবে, সেই জন্য সবাই বলল যে এবার বসে পড়ো। তো এখানে আটজন একসঙ্গে খেতে পারবে, দুটো টেবিল দেওয়া রয়েছে, আর আমরা বসে পড়েছি এদিকটাতে, মামনি, জ্যাঠিমা, তোমাদের দাদা ভাই আর আমি চারজন মিলে একটা সিটে বসে গেছি। আর এনারা কিন্তু এই বাড়ির লোকই, ওনারাই নিজেরাই আমাদেরকে আর কি নিজে হাতে বেড়ে খাওয়াচ্ছে, এরকম ব্যাপার। তো রাঁধুনির লোকজন আছে দেওয়ার জন্য, তো সেরকম কোনো লোকজন নেওয়া হয়নি, রাঁধুনি দিয়ে রান্না করে নিয়েছে, কিন্তু ওনারা আমাদেরকে নিজে হাতে পরিবেশন করে খাওয়াচ্ছে, আর সত্যি ভীষণ 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 ভালো মানুষ সবাই। আর এদিকে জেঠুও বসে গেছে আমাদের সঙ্গে, এদিকে আর একটা আঙ্কেল আছে, ওনাকে আমি চিনি না। তো এখানে তো যিনি পরিবেশন করছে তিনি আর কি আমাদের নিমন্ত্রণ করে নিয়ে এসেছেন, তো খুবই খুবই ভালো মানুষ সবাই, খুব ভালো ব্যবহার সবার, খুব ভালো লাগলো। আর আমি ফার্স্ট টাইম এনাদের বাড়িতে এলাম, সত্যি ভীষণ ভালো। তো মামনিরাও ফার্স্ট, মামনি তোমাদের দাদা ভাই সবাই ফার্স্টই এসছে,
তো ওনাদের ব্যবহার, আগেও ওনাদের সাথে অনেকবার পরিচয় হয়েছে বাইরে, তো ওনাদের বাড়িতে কখনো আসা হয়নি, সবসময় আসতে বলে। তো আজকে এসে সত্যিই খুব খুব খুবই ভালো লাগছে, আর রান্নাবান্নাগুলো খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আর সবথেকে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হলো মাটির পাত্রে মাটন, তো দারুণ ব্যাপার এটা, তো খুবই ভালো লেগেছে আমাদের এই ব্যাপারটা আর কি। তো চলো এখন খাওয়া দাওয়া যাক। এখন আমরা চলে এসেছি একটা পার্কে, আর এখন ঘড়িতে বাজে প্রায় 4:45 মতো। তো ওখান থেকে ফেরার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, হঠাৎ করে তোমাদের দাদাভাই বলল চলো আজকে ছুটির দিন আর একটু ঘুরে আসা যাক। এখানে নতুন একটা পার্ক হয়েছে NKDA, এই পার্কটা নতুন হয়েছে, আমি ফার্স্ট টাইম এলাম। আর আজকে এমন একটা দিন যেখানে যেখানে যাচ্ছি সবগুলো নতুন জায়গা, আর খুবই খুবই ভালো লাগছে। তো এখন চলে এসেছি আর একটা পার্কে, বললামই তোমাদের NKDA পার্ক, খুবই ভালো, খুবই সুন্দর, সবার মুখে শুনেছি কিন্তু আমার আসা হয়নি। তো আজকে সুযোগবশত চলে আসলাম, তো চলো আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক, গিয়ে দেখি কেমন কিনা। আর এখানে দেখছি সব বয়স্করাই ঢুকতে পারছে, মানে এই পার্কটা বাচ্চাদের অনেক পার্ক ভাগ করা থাকে, এটা সেরকম না, ইকো পার্কের মতো সব বয়স্ক মানুষরাই ঢুকতে পারবে বা বাচ্চারা সবাই ঢুকতে পারবে, কিন্তু বাচ্চাদের অনেক খেলনার জিনিসপত্র আছে আর কি, বাচ্চাদেরকে নিয়ে সময় কাটানো যাবে অনেকটা টাইম। তো এরকম একটা পার্ক, খুবই সুন্দর, খুবই ভালো লাগলো আমার। তো চলো আস্তে আস্তে ভিতরে গিয়ে দেখি কি আছে না আছে, সবটাই তোমাদেরকেও দেখাবো। সত্যি পার্কটা ভীষণ সুন্দর, মানে নতুন করেছে বলেই এত পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো আছে, মানে ভীষণ ভালো লাগছে। আর চারিদিকটা দেখো কত সুন্দরভাবে সাজানো, চারিদিক একদম সবুজে সবুজ। তো আজকে আসতে আমরা এতে একটু সন্ধ্যে হয়ে গেছে, যেহেতু এক জায়গা থেকে ফিরে তারপরে এসেছি, আর একটু বেলা করে আসলে দেখতে আরও ভালো লাগতো হয়তো। তো এদিকে একটা ঝর্ণা করা আছে দেখো, আমরা ইকো পার্কে বা বিভিন্ন জায়গায় দেখেছি যে লাইটিংয়ের সঙ্গে যে ঝর্ণাগুলো হয় সেরকমই, তো এটা দেখতে ভীষণ ভালো লাগছে। তো এখন আর একটু সন্ধে হলে লাইটিংটা বেশি ভালো লাগে, একটু বেলা বেলা আছে বলে অতটা ভালো আর কি লাগছে না। তো সত্যি আমার খুব ভালো লাগলো, মনে হলো, মনে হচ্ছে যে অবসর টাইম আবার যখন ফাঁকা পাবো তখন এখানে এসেই টাইম কাটাবো, এতটা সুন্দর পার্ক আর এখানে অনেক মানুষজনই আছে, এটা সেটা দেখে বেশি ভালো লাগছে। পার্কে ঘোরাঘুরি করার পরে তো আমাদের টিফিন করার একটু কথা ছিল, কিন্তু আজকে একদম খিদে পাইনি, কেননা অনেক বেলা করে খেয়েছি সেই জন্য। তো তোমাদের দাদাভাই আমাকে নিয়ে চলে এসেছে একটা খুব সুন্দর কফির দোকানে, যেখানে খুব ভালো কফি বানায়। তো তোমাদের দাদাভাই আগে একবার খেয়েছিল, কিন্তু আমাকে ফার্স্ট টাইম নিয়ে আসলো। আর আমি আজকে যেখানে যেখানে যাচ্ছি সব জায়গাগুলো নতুন আর এত ভালো, যেগুলো আমি ভাষায় বোঝাতে পারবো না। আর লাস্ট হচ্ছে এই কফি শপে নিয়ে আসলো, এটা সত্যি ভীষণ ভালো জায়গা, মানে আমি একটা চকলেট কফি অর্ডার করেছিলাম, এত সুন্দর টেস্ট যেটা আমি ভাষায় বোঝাতে পারবো না। আর ডেকোরেশনটা দেখো জাস্ট দারুণ, তো এরকম কফি খাওয়ার জন্য আবার এখানে আসতে হবে আমাকে। আজকে সব কিছুর ভালো সঙ্গে সঙ্গে রাত্রের ডিনারটাও খুব ভালো হবে আমাদের, এখানে রয়েছে রসগোল্লা যেটা এনে 2 পিস খাওয়া হয়ে গেছে আর বাকিগুলো এখানে রাখা রয়েছে। এর সঙ্গে আজকে আমাদের রাত্রে স্পেশাল ডিনার হচ্ছে এখানে ফ্রাইড রাইস করা হয়েছে, আর এদিকে আছে চিকেন কষা, মানে সব মিলিয়ে আজকে দিনটা জাস্ট দুর্দান্ত কেটেছে আমাদের।